সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শিখবো একটি লোকগীতি, মানুষ বড়ই স্বার্থপর গানটি। গানটির কথা ও সুর রোহান রাজ। গানটিতে কোমল স্বর লাগছে তিনটি, গা কোমল স্বর ধা আর লাগছে কোমল স্বর নি। এটি বি ফ্ল্যাট ফ্ল্যাটের স্কেল অনুযায়ী লাগছে। গানটি আছে এফ এ, গানটি এফ স্কেলে আছে। আমরা বি ফ্ল্যাটের সারগাম অনুযায়ী দেখাবো। গানটি যাচ্ছে কাহার বা তালে, আট মাত্রার তাল। গানটিতে আছে একটি স্থায়ী আর আছে দুইটি অন্তরা। বন্ধুরা গানটি আছে এফ এ স্কেল এফ, আমি বি ফ্ল্যাটের সারগাম অনুযায়ী গানটি ওঠাবো, তাহলে তোমাদের সুবিধা হবে সারগাম ফিঙ্গারিং করতে। দেখো বন্ধুরা, স্থায়ীর কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। এতটুকু দুইবার করে গাইতে হবে, এখনও স্থায়ীর কিছুটা অংশ বাকি আছে, আমরা আগে এতটুকু দেখবো নোটেশন। বন্ধুরা আমরা বি ফ্ল্যাটের সারগাম অনুযায়ী দেখাবো, আর আছে গানটি এফ এ। দেখো সা রে গা মা পা ধা নি সা, এফ স্কেলে আছে, আমি বি ফ্ল্যাটের সারগাম বলে উঠাচ্ছি। দেখো বি ফ্ল্যাটের সারগাম দেখাচ্ছে, সা রে গা মা পা ধা নি সা। বি ফ্ল্যাট অনুযায়ী কোমল স্বর লাগছে, গা কোমল স্বর ধা কোমল স্বর নি, কোমল স্বর গা চড়া দিকের গা লাগছে, কোমল স্বর গা কোমল স্বর ধা আর লাগছে কোমল স্বর নি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানিও, আর তোমাদের পরিচিত মানুষদের সাথে একটি শেয়ার করে দিও। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা চ্যানেলে নতুন তোমাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে বন্ধুরা চলো এখন আমরা শুরু করব, শুরু হবে রে থেকে। স্থায়ীর বাকি অংশ, অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি, বুকের পাজর ভাইঙ্গা সেজে সাজাই অন্যের ঘর রে সাজাই অন্যের ঘর। এরপর আবার স্থায়ীর প্রথম অংশ গাইতে হবে, তাহলে চলো এখন আমরা নোটেশন দেখে নিই। বন্ধুরা স্থায়ীর বাকি অংশ, অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি, নোটেশন যত
যাচ্ছে ছায়া কের যাচ্ছে রের উপর বুকের সারে পাজর রে রে গা ভাইঙ্গা দেখো ভাইঙ্গা ভা ভাইঙ্গা সারে রে ভাইঙ্গা সারে রে সেজে সেটা রে থেকে মায়ে যেটা মা গা রে সা যেটা মা গা রে সা সেজে রে মা মা গা রে সা সাজায় সা কুমলি অন্যের ঘর রে অন্যের ঘর যাচ্ছে ধাই অন্যের ঘর ধা 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 রে ধা কুমলি সা সাজায় ধা সরি সা কুমলি অন্যের ধাপা ঘর সাজায় অন্যের ঘরে সানি ধা ধা ধানি সা সাজায় অন্যের ঘর সানি ধাপা পা কুমলনি। দেখো বন্ধুরা, প্রথম অন্তরা হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নাই কেড়ে, সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। দুইবার করে গাইতে হবে, সেকেন্ড টাইম শুরু করার আগে ও বলতে হবে, এরপর যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন। আর দুইটি লাইন বাকি আছে প্রথম অন্তরার, আমরা পরে শিখবো, এখন এতটুকু নোটেশান দেখব। দুইটি অন্তরায় সেম নোটেশান, দেখো বন্ধুরা প্রথম অন্তরা শুরু হচ্ছে রে থেকে। হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নাই কেড়ে, সুযোগ পাইলে বেশ ঢেলে দেয় সাজানো সংসারে। ও হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নাই কেড়ে, সুযোগ পাইলে বেশ ঢেলে সাজানো সংসারে। হাসতে রে সা শিখাই কুমলি ধা, হাসতে শিখাই রে সা কুমলি ধা, যেই মানুষটা যাচ্ছে পায়ে পাপা পাপা, তার হাসি নাই পানি নিনি, তার থাকছে পায়ে হাসি নেয় যাচ্ছে শুদ্ধ নিয়ে, তার হাসি পানি যাচ্ছে নিয়ে কেড়ে, কে যাচ্ছে সা থেকে নিয়ে, রেটা জাস্ট রে টাচ করে সা থেকে কোমল নি কেড়ে, সানি রে সা কোমল নি কেড়ে, সানি রে সা কোমল নি, সুযোগ পাইলে সুযোগ পাইলে যাচ্ছে ধায়ে ধা 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 ধা, বিষ ঢেলে বিষ ধায়ে ঢে ধায়ে লে যাচ্ছে কোমল, বিষ ঢেলে দেয় বিষ ধায়ে ঢেলে ধা কোমলে দেয় যাচ্ছে সায়ে সা সাজানো, সা কোমলে ধা সা যাচ্ছে সায়ে যা কোমল নিয়ে, আর নো যাচ্ছে ধায়ে সাজানো, সা কোমলে ধা সংসারে সংসারে যাচ্ছে পায়ে। যখন সেকেন্ড টাইম গাইবে ও থাকবে রে রে, এরপর সে ও হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নাই কেড়ে, সুযোগ পাইলে বেশ ঢেলে দেয় সাজানো সংসারে। এরপর যারে তুমি ভাবো আপন যারে ধাকুমলি, তুমি ধাকুমলি ভাবো ধাপা আপন পাপা, তার তো দেখো তার তো নাই তোমার প্রয়োজন, তার পায়ে তো ধায়ে নাই সাই, তার তো নাই পাধা সা তোমার সারে প্রয়োজন রে রে রে, তার তো নাই তোমার প্রয়োজন পাধা সা সা সারে রে রে।
দেখো বন্ধুরা, প্রথম অন্তরার বাকি অংশ। তোমার বুকে রাইখা মাথা, খুঁড়তাছে কবর রে, খুঁড়তাছে কবর। এরপর দেখো শেষ অন্তরার এক দুইটি লাইন। দুই দিনের এই দুনিয়াতে কয়দিন থাকবে প্রাণ, বাকি অংশ পরে দেখবো, এখন এতটুকু নোটেশন দেখে আসি। তাহলে বন্ধুরা, প্রথম অন্তরার বাকি অংশ দেখো। তোমার বুকে রাইখা মাথা, খুঁড়তাছে কবর রে, খুঁড়তাছে কবর। তোমার বুকে দেখো, তোমার তো থাকছে সায়, মার যাচ্ছে রের উপর, বুকে বু যাচ্ছে রের উপর, কে রে থেকে গায়, গার উপর। তোমার বুকে, তোমার বুকে সার, দেখো সারে রে গা রাইখা মাথা, সারে রাইখা, রাই সায়ে খা যাচ্ছে রের উপর, রাইখা সারে মাথা, রে মা মা গা রে সা, মাটা যাচ্ছে রে থেকে মায়ে, থা মা গা রে সা মাথা, রে মা মা গা রে সা, খুঁড়তাছে সা কুমলি ধা কবর, ধা ধা রে ধা কুমলি সা, খুঁড়তাছে সা কুমলি ধা কবর পাপা। এই গেল প্রথম অন্তরা। এবার শেষ অন্তরা দেখো। প্রথম অন্তরাটা যদি তোমরা ভালোভাবে দেখে নাও, শেষ অন্তরা নিজেরাই উঠাতে পারবে। আগে নোটেশন দেখো। দুই দিনের এই দুনিয়াতে কয়দিন থাকবে প্রাণ, দুই দিনের, দুই দিনের রেশা কুমলি এই দুনিয়াতে, এই যাচ্ছে ধায়ে, দুনিয়াতে যাচ্ছে পায়ে, রেশা নিধা পাপা পাপা, কয়দিন পানি থাকবে নীলি প্রাণ, সানি রেশা কুমলি, প্রাণটা সা শুদ্ধ নি, রেশা রে জাস্ট টাচ করে সা কুমলি, তোমরা রেটা টাচ নাও করতে পারো, অথবা প্রাণ সানি রেশা কুমলি, এটা চড়া দিকে ছা, সায়ের উপরে দাগটা পড়েনি, তোমরা দাগটা নি দিয়ে নিও। তাহলে দুই দিনের এই দুনিয়াতে কয়দিন থাকবে প্রাণ। এরপর দেখো, তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেইমান। দুইবার প্রথম থেকে এই পর্যন্ত দুইবার গাইতে হবে। সেকেন্ড টাইম শুরু করার আগে ও দিয়ে শুরু করতে হবে। এর পরের অংশটুকু দেখো, প্রথম অন্তরার বাকি, প্রথম অন্তরার লাস্টে যে শিখেছিলাম সেম কথা, সেম সুর দেখো। যারে তুমি ভাবো আপন, তার তো নাই তোমার প্রয়োজন, তোমার বুকে রাইখা মাথা, খুঁড়তাছে কবর রে, খুঁড়তাছে কবর। প্রথম অন্তরার লাস্ট অংশ সেম কথা, সুর, নোটেশন সবই সেম, শুধু ফার্স্টের কয়লাইন আলাদা। তাহলে চলো নোটেশন দেখে নি। দেখো বন্ধুরা, তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেমান, তবু কেন স্বার্থের থাকছে ধায়ে, তবু কেন ধা 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 স্বার্থের ধা ধা জন্য কমলি সা মানুষ, সা কমলি হয় ধা বেইমান পাপা। ও দুই দিনের এই দুনিয়াতে, ওটা যাবে রের পর, তারপর সব সেম। এরপরের অংশটুকু দেখো, যারে তুমি ভাবো আপন, ফার্স্ট প্রথম অন্তরাল আমরা দেখেছিলাম, লাস্টে সেম কথা দেখো। যারে তুমি ভাবো আপন, ধা কুমলি ধা কুমলি ধা পা পা পা, তার তো নাই তোমার প্রয়োজন, পাধা সা 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 রে রে রে, তোমার বুকে রাইখা মাথা, সারে রে গা সারে রে মা মা গা রে সা, খুঁড়তাছে কবর রে সা কুমলি ধা, খুঁড়তাছে সা কুমলি ধা কবর, ধা ধা রে ধা কুমলি সা, খুঁড়তাছে সা কুমলি ধা কবর পাপা।
কথায় গিয়ে শেষ করতে হবে। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কোনো গান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।